এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনার যদি এরকম কোনো রোগ অথবা যে কোনো রকম রোগ হয় তাহলে একজন যোগ্যতা সম্পন্ন ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করবেন। এই ধরনের কোনো ইউটিউব ভিডিও দেখে নিজে থেকে কখনো কোনো ওষুধ খাবেন না। নমস্কার বন্ধুরা, এই সমস্যাটা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই কোনো না কোনো দিন নিশ্চয়ই হয়েছে। পৃথিবীতে এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না যার কখনো পা ফাটার সমস্যা হয়নি। তো চলুন আজকে জেনে নিই কিভাবে আমরা পা ফাটার সমস্যাকে প্রিভেন্ট করতে পারি এবং কিভাবে এর চিকিৎসা করা হয়। সবার আগে আমি আপনাদের নিজের পায়ের তলাটা একবার দেখিয়ে দিই, নইলে আপনারা হয়তো বলবেন যে ডাক্তারের নিজেরই পা ফাটা আর সে আবার আমাদের পা ফাটা নিয়ে জ্ঞান দিচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, আমার পা সারা জীবন কিন্তু এরকম ছিল না। 5 বছর আগে অবধিও শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমার পা ফেটে থাকতো, এবং শীতকালে পা এত বেশি ফাটতো, পায়ের অবস্থা এত বেশি খারাপ হয়ে যেত যে কখনো কখনো তার থেকে রক্তও বেরোতো। কিন্তু লাস্ট 5 বছর ধরে আমার পা ফাটার সমস্যা পুরোপুরিভাবে চলে গেছে। এখন গরমকালে তো পা ফাটার কোনো প্রশ্নই নেই, এবং শীতকালেও আমার পা কখনোই ফাটে না, সবসময় এরকমই থাকে। তো এই 5 বছরে আমি কি এমন পরিবর্তন নিজের জীবনে করলাম যে আমার পা ফাটার সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে গেল, সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন জেনে নিই। দেখুন বন্ধুরা, পা ফাটার মেইন রিজন হলো পায়ের তলার চামড়ার অতিরিক্ত শুকনো হয়ে যাওয়া বা তার এক্সেসিভ ড্রাইনেস। আমাদের পায়ের তলার চামড়া যখন অতিরিক্ত পরিমাণে শুকনো হয়ে যায়, তখন সেই চামড়ার যেটা সব থেকে সুপারফিশিয়াল বা সব থেকে উপরের লেয়ার, যেটাকে স্ট্রেটাম কর্নিয়াম বলা হয়, সেই লেয়ারের স্ট্রেচেবিলিটি কমে যায়। এবার হাঁটা চলা করার সময় আমাদের পায়ের তলায় সবসময় একটা চাপ পড়ে, তো সেই চামড়ার স্ট্রেচেবিলিটি যদি খুব একটা ভালো না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই চামড়া ফেটে যাবে। এবার তাহলে জেনে নিই যে এই এক্সেসিভ ড্রাইনেসকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মনে করেন যে আমাদের পায়ের তলার চামড়া যদি ভিজে থাকে তাহলে হয়তো সেটা সফট থাকে এবং নরম থাকে, সেটা খুব সহজে ফাটে না, সেটা ভালো ময়েশ্চারাইজ থাকে। কিন্তু বাস্তবে এক্স্যাক্টলি এর উল্টোটা হয়। আমাদের পায়ের তলার চামড়া যত বেশি বার ভিজবে বা যত বেশিক্ষণ ধরে ভিজে থাকবে তত বেশি পায়ের তলার চামড়া ড্রাই হয়ে যায়। তার কারণ অনেকক্ষণ ধরে পায়ের তলার চামড়া যদি ভিজে থাকে বা বারবার যদি পায়ের তলার চামড়া ভিজে, তাহলে আমাদের পায়ের তলার চামড়ার যেটা ন্যাচারাল অয়েল সেই অয়েলটা ধুয়ে যায়, ফলে ময়েশ্চার রিটেন করা যায় না এবং সেই চামড়া আরো বেশি পরিমাণে ফাটতে শুরু করে। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে জলের কাজ করা বন্ধ করতে হবে। যারা পার্টিকুলারলি জলের কাজ করেন বা জলের মধ্যে কাজ করেন, তাদের যেটা করণীয় সেটা হচ্ছে মাঝে মাঝে সেই জল থেকে উঠে পাটাকে একটু মুছে শুকিয়ে নিতে হবে, তারপর আবার কাজ আপনারা করতে পারেন। তো এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের পা যেন কন্টিনিউয়াসলি বহুক্ষণ ধরে ভিজে না থাকে। নেক্সট হলো আপনাদেরকে খালি পায়ে হাঁটা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। যত বেশি আপনারা খালি পায়ে হাঁটবেন পায়ের তলার চামড়া তত বেশি ড্রাই হবে, এবং খালি পায়ে হাঁটলে পায়ের তলায় কাদা বালি ধুলো নোংরা ময়লা ইত্যাদি লাগবে, এবং সেই জিনিসগুলো সংস্পর্শে এলে আমাদের পায়ের তলার চামড়ার যেটা ব্যারিয়ার ফাংশন সেই ফাংশনটা নষ্ট হয়ে যায়। এই ব্যারিয়ার ফাংশন আমাদের পায়ের চামড়াটাকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে, এবং বাইরের অ্যালার্জিক সাবস্টেন্স যেগুলো থেকে আমাদের অ্যালার্জি হতে পারে সেই জিনিসগুলো থেকে আমাদের ত্বককে বাঁচায়। অর্থাৎ এই ব্যারিয়ার ফাংশন যদি নষ্ট হয়ে যায় তাহলে পায়ের তলার চামড়া আরো বেশি পরিমাণে ফাটবে এবং তাতে বিভিন্ন রকমের অ্যালার্জি এবং এক্সিমা হতে পারে, যেটা ওই চামড়াটাকে আরো বেশি খারাপ করে দেবে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো, যখন আপনারা বাড়িতে থাকবেন তখন সবসময় চটি ব্যবহার করতে হবে, এবং যখন আপনারা বাইরে বেরোবেন তখন সবসময় মোজা পরে বাইরে বেরোতে হবে। এই একটাই জিনিস যেটা করার ফলে আমার পা ফাটার সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে গেছে। মোজা পরলে যেটা হয় সেটা হচ্ছে, এটা আপনার পা থেকে যে ঘাম বেরোয় সেই ঘামকে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে পা অনেকক্ষণ ধরে ঘামে ভিজে থাকে না, এবং মোজা পরলে পায়ের যেটা ন্যাচারাল অয়েল সেটাও অনেক পরিমাণে প্রোটেক্টেড হয়, এবং এটা বাইরের ধুলো বালি বা নোংরা থেকে আপনার পাকে কিছুটা হলেও বাঁচায়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যারা খুব টাইট জুতো বা বুট পরে অনেকক্ষণ থাকেন, অর্থাৎ ধরুন যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন তাদেরকে বুট পরে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ থাকতে হয়, তো সেক্ষেত্রে আবার যদি কন্টিনিউয়াসলি বহুক্ষণ ধরে মোজা পরে থাকা হয় তাহলে আবার পায়ে অন্য রোগ হতে পারে। তো সেই রোগের ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে যদি আপনাদের বুট পরে অনেকক্ষণ ধরে থাকতে হয় তাহলে সেটা মাঝে মাঝে খুলে আপনাদেরকে সেই মোজাটাও খুলে পাটাকে একটু শুকিয়ে নিতে হবে, যাতে সেটা ঘামে অনেকক্ষণ ধরে ভিজে না থাকে। এবং যদি বুট পরা আপনারা বন্ধ রাখতে পারেন এবং এমন কোনো জুতো পরতে পারেন যার মধ্যে বেশ কিছু ফাঁক রয়েছে, যার ফলে কি হবে এয়ার ভেন্টিলেশনটা ভালো থাকবে এবং পা অতিরিক্ত পরিমাণে ঘামে ভিজে থাকবে না, এবং এটাই আপনার জন্য আইডিয়াল হবে।
নেক্সট পয়েন্ট হলো, আপনাদের পায়ের চামড়ার অতিরিক্ত ড্রাইনেসকে প্রিভেন্ট করতে গেলে আপনাদেরকে রেগুলার একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। এবার আপনার পার্টিকুলারলি যা ত্বক বা যেরকম ত্বক, তার জন্য কোন ময়েশ্চারাইজারটা আইডিয়াল হবে সেটা একজন ডার্মাটোলজিস্টকে যখন আপনি দেখাবেন সামনে থেকে, উনি সামনে থেকে এক্সামিন করে ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোন ময়েশ্চারাইজারটা সব থেকে ভালো হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে যেহেতু পায়ের তলার চামড়া আমাদের অন্যান্য জায়গার চামড়ার থেকে কম্পারেটিভলি একটু থিক বা মোটা হয়, ফলে একটা ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ইউজ করাই বেটার অপশন হবে। লোশন জাতীয় ময়েশ্চারাইজার পায়ের তলায় অতটা ভালো কাজ করবে না। এরপর নেক্সট যেটা আপনারা করবেন সেটা হলো এক্সফোলিয়েশন, অর্থাৎ আপনাদের পায়ের তলায় বহুদিন ধরে যে ডেড সেল বা মরা চামড়া জমা হয়ে থাকে সেটাকে যদি আপনারা টাইম টু টাইম পরিষ্কার না করেন তাহলে পায়ের চামড়া আরো বেশি ড্রাই হবে এবং সেটা আরো বেশি ফাটবে। তো অ্যাটলিস্ট সপ্তাহে একবার আপনাদেরকে ভালো করে পায়ে সাবান লাগিয়ে স্ক্রাবার বা ছোবা দিয়ে পায়ের তলাটাকে ভালো করে ঘষে সেই যে মৃত চামড়াগুলো সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, এবং এটা করলে আপনাদের পায়ের তলার চামড়ার এক্সেসিভ ড্রাইনেস অনেকটাই প্রিভেন্ট হবে। এর সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো, আপনারা যদি সফট জুতো ব্যবহার করেন, অর্থাৎ যে জুতো আপনারা পরবেন তার সোলটা বা তলাটা যদি একটু সফট হয় তাহলে খুব ভালো হয়। কারণ যদি খুব শক্ত জুতো আপনারা পরেন তাহলে পায়ের তলায় অনেক বেশি চাপ পড়ে এবং পায়ের তলার যে চামড়া সেটা স্ট্রেচ করার মতো জায়গা পায় না। তো সফট চটি যদি আপনারা পরেন বা সফট জুতো যদি আপনারা পরেন তাহলে পা ফাটার সমস্যা আপনারা অনেকটাই প্রিভেন্ট করতে পারেন। এবার এর চিকিৎসার ব্যাপারে আসি। সবার আগে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের এমন কোনো আভ্যন্তরীণ রোগ আছে কিনা যার কারণে পায়ের তলার চামড়া অতিরিক্ত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে বা এক্সেসিভ ড্রাইনেস হচ্ছে। যেমন ধরুন ডায়াবেটিস, কোনো নার্ভের রোগ, কোনো পেরিফেরাল নিউরাল ডিজিজ, তো সেরকম যদি কোনো রোগ আপনাদের থাকে তাহলে একজন স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়ে সেই রোগগুলোর চিকিৎসা সবার আগে করতে হবে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে পায়ের তলায় যে চামড়াটা ফেটে গেছে তার জন্য সেখানে কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কিনা। যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে তো সবার আগে সেই রোগটার চিকিৎসা করতে হবে, সেকেন্ডারি ইনফেকশনটাকে ঠিক করতে হবে। সেটা ঠিক না করলে নেক্সট যে ট্রিটমেন্ট সেটাতে আমরা যেতে পারবো না। এরপর যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের পায়ের তলায় কোনো অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস বা কোনো এক্সিমা আছে কিনা। যদি পায়ের তলায় এক্সিমা থাকে তাহলে সেটা অনেক সময় পা ফাটলে যেরকম দেখতে হয় তার মতোই দেখতে হয়, যেটাকে হাইপার কেরাটোটিক এক্সিমা বলা হয়। কিন্তু এক্ষেত্রে যেটা হয় সেটা হলো পায়ের তলায় অতিরিক্ত পরিমাণে চুলকায়, তার থেকে রস বেরোতে পারে, সেখান থেকে অনবরত ছাল উঠতে পারে, সেখানে অনেক সময় ছোট ছোট দানা বা জলভর্তি দানার মতো দেখতে পাওয়া যেতে পারে। তো যদি সেরকম কোনো এক্সিমা বা অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস থাকে তো তার জন্য টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ক্রিম আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি, সেই ক্রিম লাগিয়ে এক্সিমাকে ঠিক করা যেতে পারে। এক্সিমা ঠিক হয়ে যাওয়ার পরে পা ফাটার সমস্যাটাকে ঠিক করার জন্য আমরা কিছু ক্রিম ব্যবহার করে থাকি। সবার প্রথমে মোস্ট কমনলি আমরা কোনো ইউরিয়া কন্টেইনিং ময়েশ্চারাইজার, অর্থাৎ ইউরিয়া যুক্ত ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করি। সেটা কিছুদিন ব্যবহার করার পর যখন কিছুটা ইম্প্রুভমেন্ট হয় তখন আমরা একটা ইউরিয়া ফ্রি, অর্থাৎ ইউরিয়া নেই এরকম ইন্টেন্স ময়েশ্চারাইজার আরো কিছুদিনের জন্য ব্যবহার করতে দিই পেশেন্টদের। এবং যখন পুরোপুরিভাবে পা ফাটার সমস্যাটা ঠিক হয়ে যায় তখন সেই স্টেজটাকে বা সেই স্টেটটাকে মেনটেন করার জন্য একটা লাইট ময়েশ্চারাইজার ক্রিম রেগুলারলি তাদেরকে ব্যবহার করার জন্য দেওয়া হয়। এবার দেখুন, কারোর পায়ের তলার চামড়া যদি খুব বেশি পরিমাণে ফেটে থাকে এবং তার সাথে যদি সেখানে এক্সিমাও থাকে, যেমন এই ছবিতে দেখুন এই পেশেন্টটির সেই রকমই অবস্থা ছিল, তো সেক্ষেত্রে মাত্র 14 দিনের মধ্যে এতটা ভালো ইম্প্রুভমেন্ট আমরা শুধু মলম লাগিয়ে করতে পারি না, এক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করা দরকার হয়। এবার সেই ট্রিটমেন্টটা কোন ডাক্তারবাবু কিভাবে করবেন সেটা সেই নির্দিষ্ট ডাক্তারবাবুর উপরেই নির্ভর করছে, সেই ব্যাপারে এখানে বেশি আলোচনা করে লাভ নেই। আপনি যখন একজন ডাক্তারবাবুকে দেখাবেন, একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টকে দেখাবেন, তখন তিনি নিজের মতো করে সেই ধরনের ট্রিটমেন্ট করে আপনার পাকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা অবশ্যই করবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।